আসসালামু আলাইকুম আমি আফসান আলমগীর খান স্বাগত জানাচ্ছি এন দেশের খবরে দেশে আইন শৃঙ্খলা ফিরে আনাই হবে প্রথম কাজ বলে জানিয়েছেন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস দেশবাসীকে তার উপর আস্থা রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া স্বাধীনতাকে রক্ষার জন্য ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি এসব কথা বলেন রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দুপুর দুইটা দশ মিনিটে তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরে উপস্থিত হন সেনা প্রধান সহ নৌ ও বিমান বাহিনী প্রধান ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন যারা ঢাকায় ফিরে ডক্টর ইউনুস বলেছেন আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ কারো ওপর যাতে কোনো হামলা না হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছে যে এখানে আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে দিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমদিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছেন সেটাতে আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না এটা এটা আমাদের প্রথম দায়িত্ব যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেছেন এবার স্বাধীনতা রক্ষা করতেই হবে এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু আবুদের কথা মনে পড়ছে আমাদের আবু ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এটা কেউ ভুলতে পারবে না একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছেতে হবে তা না হলে এই স্বাধীনতা থেকে পৌঁছানোর পৌঁছানোর আমাদের শপথ আমাদের প্রতিজ্ঞা সেখান থেকে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস জান গুলশানের বাসায় আজ রাত সাড়ে আটটায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেয়ার কথা রয়েছে তার শফি মাহমুদ সাগর এনটিভি নিউজ ঢাকা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের গুলশানের বাসভবনের সামনে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব সরাসরি যাচ্ছি তার কাছে জুনায়েদ ডক্টর মোহাম্মদ ইউনুস তো তার বাসায় ঢুকেছেন আপনার কাছে কি কোনো খবর আছে যে উনি কখন বঙ্গভবনের দিকে যেতে পারেন এবং আপনার আশেপাশে কেমন লোকজন জড়ো হয়েছেন সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদেরকে একটু জানান আফসানা আসলে সাড়ে চারটার কিছুক্ষণ কিছু আগে আসলে ডক্টর মোহাম্মদ ইউলুস এই গুলশান দুই নম্বরের এই চুরাশি নম্বর রোডের আমার পেছনে যে বাড়িটি আসলে আপনারা দেখছেন এই বাড়িতে এসে পৌঁছেছেন এবং এখন পর্যন্ত তিনি কিন্তু তার এই বাস বাসভবনেই অবস্থান করছেন তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন তাদের কাছ থেকে যে খুব অল্প সময়ের মধ্যেই আসলে তিনি এই বাসা থেকে মূলত বঙ্গভবনের উদ্দেশ্যে রোয়ানা দেবেন বলে আমরা জানতে পেরেছি তবে ঠিক সঠিক সময়টা আসলে এই মুহূর্তে এখনও বলা যাচ্ছে না যে ঠিক কয়টার সময় তিনি বের হবেন তবে যতটুকু বলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তারা খুব অল্প সময়ের মধ্যেই তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রোয়ানা দেবেন এবং আসলে আপনাকে বলে রাখি যে যখন আসলে তিনি তার এই গুলশানের বাসভবনে এসে পৌঁছেছেন ঠিক এখানে বিপুল সংখ্যক ছাত্র জনতা কিন্তু এখানে উপস্থিত বিশেষ করে যে যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের যে প্ল্যাটফর্মটি রয়েছে তাদের বেশ কয়েকজন সমন্বয়কও কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু স্বাগত জানিয়েছেন তাকে তার কাছে বেশ কিছু দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাসায় আগে কিন্তু ছাত্রদের ছাত্র জনতার যে দাবি দেওয়াগুলো তিনি কিন্তু এখানে বেশ কিছু সময় দাঁড়িয়ে অপেক্ষা করে তাদের কথাগুলো শুনেছেন এবং আমরা যতটুকু দেখেছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই গুলশানের বাসভবনে মূলত যে দাবিগুলো জানানো হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যে দাবিটি প্রাধান্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে এই মুহূর্তে যারা আসলে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য কিন্তু তারা এই প্রথম দাবিটি এখানে জোর দিয়ে জানিয়েছেন আর এছাড়া আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই আসলে শিক্ষার্থীরা যে বিষয়গুলো বলে আসছেন একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় আসলে সকলের সমান অধিকার নিয়ে আসলে এই দেশে বসবাস করবে যে দাবিগুলো তুলে ধরেছেন আজকেও ঠিক একই দাবিগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং আমরা দেখছি যে এই বাসাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেনা সদস্যের পাশাপাশি এসএসএফের সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি আনসারের সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই আমরা যতটুকু জেনেছি যে ডক্টর ইউনুসের স্ত্রী এবং তার মেয়ে এখানে অবস্থান করছেন এবং তিনি এই মুহূর্তে তাদের সাথে আসলে সময় কাটাচ্ছেন এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসায় প্রবেশ করতে এবং কিছুক্ষণ আগে আসলে তিনি বের হয়ে আসছেন তো সব কিছু মিলিয়ে আসলে সারা দেশবাসী অপেক্ষায় আছেন কখন তিনি শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণের পর আসলে দেশের যেই এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহূর্তে আসলে বিরাজ করছে সেই পরিস্থিতি লাগাম টেনে ধরবেন মানুষের নিরাপত্তা নিশ্চিতে আসলে কাজ করবেন তো এই বিষয়গুলো নিয়ে সবাই আসলে মুখিয়ে আছেন এবং আমরা যতটুকু ইতিমধ্যে আপনারাও জেনেছেন আমরাও জানতে পেরেছি যে রাত আটটার দিকে মূলত আসলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং তিনি সেখানে শপথ গ্রহণ করবেন এবং তার সাথে যে অন্তর্বর্তী কালীন সরকারের আরো সদস্য রয়েছেন আমরা ইতিমধ্যে যতটুকু জেনেছি যে পনেরো জন সদস্য আসলে শপথ গ্রহণ করবেন এবং যদিও তাদের নাম এখন আসলে প্রকাশ করা হয়নি হয়তো শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা মূলত আসলে তাদেরকে দেখতে পারবো তাফসানা এই ছিল এখন পর্যন্ত ডক্টর ইউনেসের বাসভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ খবর ডক্টর মোহাম্মদ ইউনুসের সফলতা কামনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আইন খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দেখতে গিয়ে তিনি কথা বলেন আন্দোলনের সময় আইন খলা বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের হামলায় আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন মির্জা ফখরুল এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও হাসপাতালে চিকিৎসা নেয়া আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের যথাযথ চিকিৎসা নিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল বলেন যত দ্রুত ডক্টর ইউনুস গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সফলতা অর্জন করতে পারবেন প্রথম তো হচ্ছে যে আপনার আইন এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে করতে হবে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে দু নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে দেশের বেশিরভাগ জেলায় সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনসার বাহিনীকে সহযোগিতা করছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে গত তিন দিন ধরে নগরের সব সড়কে শুধু শিক্ষার্থীরা কাজ করে সচল রেখেছিল নগরীর ট্রাফিক ব্যবস্থা জয়পুরহাট জেলা শহরকে যানজট মুক্ত ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে স্কুল কলেজের শিক্ষার্থী স্কাউট বিএনসিসি ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নওগাঁয় ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এছাড়া নেত্রকোনা ও গোপালগঞ্জেও শহরের প্রধান সড়কের বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা দেশের চলমান পরিস্থিতিতে কেউ যাতে ধর্মীয় উপাসনালয়ে হামলা হিন্দুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করতে না পারে সেজন্য মাদ্রাসার শিক্ষক ছাত্র ও সাধারণ শিক্ষার্থীরা রাত জেগে পাহারা দিচ্ছে এছাড়া জনগণকে সচেতনও করছে শিক্ষার্থীরা বিস্তারিত জীবন আহমেদের রাজনৈতিক সংকটে কোনো দুষ্কৃতিকারী যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সুনামগঞ্জ মন্দিরে পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা পাঁচ আগস্টের পর থেকে সুনামগঞ্জে রাতে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা মন্দির সনাতন ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তার জন্য কাজ করছেন কমি মাদ্রাসার কিছু ছাত্ররা আছে বিশেষ করে আমরা সম্প্রীতি শহর সুনামগঞ্জ শহর এখানে যাতে কোনো ধরনের কোনো প্রীতিকর ঘটনা না ঘটে বা কেউ না ঘটাইতে পারে এটাই আমাদের উদ্দেশ্য নেত্রকোনায় সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয় তাদের বাড়ি ঘরের আশপাশে পাহারা বসিয়েছে বিএনপি নেতাকর্মীরা তাদের সাথে যোগ দিয়েছে এলাকার সাধারণ মানুষও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী শহরে নাগরা এলাকার শিব মন্দির দুর্গা মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন নাগরাবাসী মিলে এই মন্দির আমরা পাহারা দিতেছি কোনো অসুবিধা পুনঃ যদি কিছু হয় এটা আমরা দেখব কুমিল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় রাত জেগে পাহারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক ছাত্রসহ সাধারণ মানুষ বগুড়াতেও মন্দির পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির জরুরি সভা করে কমিটি গঠন করা হয় এরপর জেলার সকল মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেয়া হয় লক্ষ্মীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের রাত জেগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক অন্য প্রসঙ্গ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ সহ বিচার বিভাগের সংস্কার ও পুনর্গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা একই সাথে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দলবাজ ও বিতর্কিত বিচারপতিদেরও পদত্যাগের দাবি জানান আইনজীবীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব বলেন বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকার উচ্চ আদালতকে ব্যবহার করে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলেছে তাই বিতর্কিত দলীয় সাবেক বিচারপতিদের গ্রেপ্তারেরও দাবি জানান তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে অপরদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে আজ থেকে খুলে দেয়া হয়েছে হলসমূহ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটে গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এ সভা শেষে রেজিস্ট্রার স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয় এখন থেকে চুয়েটের কোনো শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং তাদের কার্যক্রমের সাথে জড়িত থাকতে পারবেন না একই সভায় আজ থেকে হলসমূহ খুলে সিদ্ধান্ত নেওয়া হয় অপরদিকে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আগামী উনিশ আগস্ট থেকে ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে হলসমূহ খুলে দেওয়া হবে বলেও জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিখোঁজ বিএনপি নেতা সাবেক সাংসদ ইলিয়াস আলীকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন করেছে ইলিয়াস আলী নির্বাচনী এলাকার সাধারণ জনতা মানববন্ধনে বক্তারা বলেন ভুম নামক কারাগার থেকে সবাইকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে দু হাজার বারো সালের সতেরো এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এদিকে নাশকতা ঠেকাতে নাটোরের বড়াইগ্রাম থানা ও পুলিশের সার্কেল অফিসে রাত জেগে পাহারা বসিয়েছে রাজনৈতিক দলের নেতারা বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ইসাহাক আলী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বুধবার সন্ধ্যা থেকে বড়াইগ্রাম থানা ও সংলগ্ন পুলিশের সার্কেল অফিসের সামনে অবস্থান নেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ডাব্লিউ এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ তাই ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে